वेलकम टू माय चैनल सलाउद्दीन लेक्चर। प्रिय व्यूअर्स, आज तुम्हारे सामने खूब ही चमत्कार एक टॉपिक्स नहीं आलोचना करब। ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 1.2। আমি আলোচনা করব সংখ্যা কি এবং মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা নিয়ে। সংখ্যা কি? সংখ্যা হলো 1, 2, 3, 4, 5 ইত্যাদি। সংখ্যাকে অনেকভাবে ভাগ করা যায়, যেমন মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ইত্যাদি। মৌলিক সংখ্যা কি? একের চেয়ে বড় যে সব সংখ্যার এক এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না তাকেই মৌলিক সংখ্যা বলে। বোর্ডে লেখা সংখ্যাগুলো দেখো, আমি এখানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লিখলাম। এই যে 1 সংখ্যাটি, এই 1 সংখ্যাটি মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যাও না। 1 হলো প্রথম গণনাযোগ্য প্রাকৃতিক ও সার্থক অঙ্ক। 1 প্রত্যেক সংখ্যাই 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। সো বলা যায় 1 সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক। 2 1 এবং 2 সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, অথবা 1, 2, 1 এবং 2 ছাড়া 2 এর অন্য কোনো গুণনীয়ক নাই। সুতরাং 2ও কি মৌলিক সংখ্যা? 3, 3এরও একই রকমভাবে 3 এবং 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই, তাই 3ও মৌলিক সংখ্যা। 4, 4 সংখ্যাটি লক্ষ্য করো, 4, 1 গুণ 4, 4, 2 গুণ 2, 4 অর্থাৎ 4-এর গুণনীয়ক হলো, 4-এর গুণনীয়ক 1, 2, 4। আমরা দেখতে পাচ্ছি 4 সংখ্যাটাকে 1 এবং 4 সংখ্যা ছাড়া 2 দিয়েও ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। অর্থাৎ 4-এর 1 এবং 4 ছাড়াও অন্য একটি গুণনীয়ক রয়েছে। সুতরাং 4 হচ্ছে কি যৌগিক সংখ্যা। তাহলে এ থেকে আমরা কি বলতে পারি, যৌগিক সংখ্যা কাকে বলে? যৌগিক সংখ্যা হলো যে সংখ্যার 1 এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য 1 বা একাধিক সাধারণ গুণনীয়ক থাকে, সেটাই হলো যৌগিক সংখ্যা। আমরা এখন মৌলিক সংখ্যাগুলো 1 থেকে 100-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে সেইটি বের করব। স্ক্রিনে বেশি ওটা ছবিটিতে খেয়াল করো, লাল চিহ্নিত সবগুলোই সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, নীল চিহ্নিত সবগুলোই সংখ্যা 3 ব্যতীত 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন খেয়াল করো, সবুজ চিহ্নিত সবগুলোই সংখ্যা 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য, কিন্তু 5 ব্যতীত। এরপর দেখো, হলুদ চিহ্নিত সবগুলোই সংখ্যা 7 ব্যতীত 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ এখানে যেগুলো বলা হয়েছে, আমি যে সংখ্যাগুলো স্ক্রিনে দেখালাম 2, 3, 5, 7 এগুলো ব্যতীত বাকি সবগুলোই সংখ্যা স্ক্রিনে দেখালাম। এখন এই সবগুলো সংখ্যা কেটে দেওয়ার পর যে সংখ্যাটি থাকে, অর্থাৎ গোল চিহ্নিত সবগুলোই সংখ্যা হলো মৌলিক সংখ্যা। অর্থাৎ আমরা বাকি সবগুলোই এই যে 2, 3, 5, 7 এই সংখ্যাগুলোর গুণিতক বের করেই এখান থেকে আমরা মৌলিক সংখ্যাটাকে আলাদা করে ফেললাম। এখন আমরা দেখব সহমৌলিক সংখ্যা কি। দেখো, আমি সহমৌলিক সংখ্যাটা এখানে একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। 10, 18 এই যে এই একটা সংখ্যা লিখলাম, আবার এদিকে দেখো 23, 12 এই দুইটা সংখ্যা লিখলাম। এটার কিভাবে আমরা সহমৌলিকটা বের করব দেখো, আমি এই সংখ্যাটার গুণনীয়কগুলো বের করি, 10
पाँच सूतरा दस इक्ुएल दुई गुण पाँच दशर गुणनियोग हलो एक दुई पाँच एबार अठारो देखो अठारो एर गुणनियोग बेर करी दुई नौ ताहले नौ के बाद कर तीन तीन तरीके नौ सूतरा अठारो इक्ुएल दुई गुण तीन गुण तीन अठारो एर गुणनियोगगुलो आमि एभाबे एखाने लिखछि अठारो एर गुणनियोग हलो एक दुई तीन नय अठारो भिवार्स खेयाल करो आमादेर देखा जाच्छे दशेर गुणनियोग एक दुई पाँच এবং আঠারো এর গুণনীয়ক হলো এক দুই তিন নয় আঠারো এখানে দুই আছে এখানেও দুই আছে অর্থাৎ দেখতে পাচ্ছি এই দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া অন্তত একটি সাধারণ গুণনীয়ক রয়েছে সুতরাং এই দুটি সংখ্যা সহমৌলিক সংখ্যা নয় তাহলে সহমৌলিক সংখ্যা কী এই যে আমরা এখন এটা খেয়াল করি তেইশ তেইশ একটি মৌলিক সংখ্যা আমি আগেই তোমাদের এস দেখিয়েছি তেইশ ওখানে লিস্টে আছে তেইশ শুধু তেইশ দ্বারাই কী হয় নিঃশেষে বিভাজ্য হয় সুতরাং তেইশ ইকুয়েল তেইশ গুণ এক তেইশের গুণনীয়ক এক তেইশ এখন আমরা বারো এর গুণনীয়ক বের করি বারো ছয় দ্বিগুণে বারো দুই তিন দ্বিগুণে ছয় সুতরাং বারো ইকুয়েল দুই গুণ দুই গুণ তিন কারণ বারো এর গুণনীয়ক হল দুই তিন চার ছয় বারো একটু খেয়াল করো এই যে গুণনীয় বের করার নিয়মগুলো তোমরা নিশ্চয়ই পঞ্চম শ্রেণীতে শিখে আসছো সেইভাবেই দেখো এখন আমরা গুণনীয়গুলো এখান থেকে বের করার পর এই যে এখানে তেইশের গুণনীয়ক পেলাম এক এবং তেইশ কিন্তু বারো এর গুণনীয়ক পেলাম দুই তিন চার ছয় বারো প্রত্যেকের গুণনীয়ক এখানে একটা এক একও দিতে এক দাও কারণ এক প্রত্যেক সংখ্যারই গুণনীয়ক এখন এই যে এক ছাড়া এক ছাড়া দেখতে হবে বাকি গুণনীয়কগুলোর মধ্যে অন্য কোনো গুণনীয়ক উভয় পাশে মিল আছে কিনা অর্থাৎ সাধারণ কমন আছে কিনা এখানেই দেখতে পাচ্ছি আমরা এখানে কোনো গুণনীয়কের কি নাই সাধারণ নাই অর্থাৎ কমন নাই সুতরাং এই দুটি সংখ্যাই হলো সহমৌলিক সংখ্যা এখন সহমৌলিক সংখ্যার সংজ্ঞাটা আমরা কীভাবে দিতে পারি একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবলমাত্র এক হলে তাদেরকে সহমৌলিক সংখ্যা বলে অনুশীলনী ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী একের দুইয়ের দুই নাম্বার অঙ্কের ক নাম্বারটা খেয়াল করো ক নাম্বার সাতাইশ এবং চুয়ান্ন ক নাম্বারে আমাদেরকে বের করতে বলা হয়েছে সংখ্যা জোড়া সহমৌলিক কিনা আমরা এই যে পূর্বে আলোচনা করলাম সেখানের আলোকেই দেখো সাতাইশ আমি প্রথমে কী করি সাতাইশের গুণনীয়গুলো বের করতে হবে সাতাইশ তিন নং সাতাইশ তিন তিরিকে নয় সাতাইশ ইকুয়েল তিন গুণ তিন গুণ তিন চুয়ান্ন দুই দুই দ্বিগুণে চার সাত দ্বিগুণে চোদ্দ তিন নং সাতাইশ সাতাইশ এখন তিন নয়কে তিন দ্বারাই ভাগ যায় সুতরাং চুয়ান্ন ইকুয়েল দুই গুণ তিন গুণ তিন গুণ আমরা এই সংখ্যা দুটির গুণনীয়গুলো বের করব
সাতাশের গুণনীয়ক প্রত্যেক সংখ্যার সাধারণ গুণনীয়ক প্রথম একটি গুণনীয়ক হলো ওয়ান, এখানে এরপরে রয়েছে তিন, আমরা দেখি এরপরে তিনের নয় সাতাশ, সাতাশের গুণনীয়ক এক তিন নয় সাত, এরপর দেখো চুয়ান্ন এর গুণনীয়ক, চুয়ান্ন এর গুণনীয়ক এক দুই তিন নয় সরি ছয়ও আছে, এরপর নয় আঠারো সাতাইশ চুয়ান্ন। দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক অর্থাৎ গুণনীয়কগুলো বের করার পর আমাদের দেখতে হবে এই এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক রয়েছে কি না। দেখো আমাদের এখানে তিন আছে, এখানেও তিন আছে, এখানে নয় এখানেও নয়, এখানে সাতাশ এখানে সাতাশ। ভিউয়ার্স আমাদের মনে রাখতে হবে কেবল এক ছাড়া যদি একটিও একাধিক সংখ্যার মধ্যে একটিও সাধারণ গুণনীয়ক থাকে তাহলে বুঝতে হবে সংখ্যা দুটি সহমৌলিক সংখ্যা নয়। সুতরাং চুয়ান্ন এবং সাতাশ ও চুয়ান্ন এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই, তাই সাতাশ ও চুয়ান্ন সহমৌলিক সংখ্যা নয়। অনুশীলনী একের দুইয়ের দুই নম্বরের খতে বলা হয়েছে তেষট্টি এবং একানব্বই সংখ্যা দুটি সহমৌলিক কিনা আমাদের নির্ণয় করতে হবে। খেয়াল করো ভিউয়ার্স, তেষট্টি তিন দ্বারা বিভাজ্য হয়, তিন দ্বিগুণে ছয় তিন একে তিন, এরপর আবার তিন দিয়ে ভাগ করব, তিন সাথে একুশ আর নাই, সুতরাং তেষট্টি ইকুয়েল তিন গুণ তিন গুণ সাত, এরপর একানব্বই সরি আমি তেষট্টি এর গুণনীয়কগুলো এখানে লিখে ফেলি, তেষট্টি এর গুণনীয়ক হলো গুণনীয়ক এক তিন সাত একুশ তেষট্টি, এরপর আমরা বের করি একানব্বই, একানব্বই শুধুমাত্র সাতেরও একানব্বই, সুতরাং একানব্বই ইকুয়েল সাত গুণ তেরো, একানব্বইয়ের গুণনীয়ক এক সাত তেরো। আমরা দুটি সংখ্যার গুণনীয়কগুলো বের করলাম, তেষট্টি এর গুণনীয়ক পাই এক তিন সাত একুশ তেষট্টি, আর একানব্বই এর গুণনীয়ক হলো এক সাত তেরো। সো এখন দেখো এখানে সাত এবং সাত এ দুটি কী রয়েছে আমাদের সাধারণ রয়েছে বা কমন রয়েছে, সো তেষট্টি এবং একানব্বই সংখ্যা দুটি কী নয়, সহমৌলিক সংখ্যা নয়। প্রিয় ভিউয়ার্স, আজ আমি সংখ্যা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করলাম, নেক্সট ক্লাসে আমি বিভাজ্যতা নিয়ে আলোচনা করব। আশা করি সবাই অংশগ্রহণ করবে, সবাই ভালো থেকো, সালাম আলাইকুম।